হোম কোয়ারেন্টিনে থেকে আমাদের যে আমলগুলো করা উচিত, আল্লাহর মহত্ত্ব ঘোষণা করতে হবে, জিকিরের প্রতি ইঙ্গিত বহন করে, তেমনি বিভিন্ন হাদিসে আজানের কথাও বলা হয়েছে। সম্প্রতি ফ্রান্সে দেখা গেছে মানুষ করোনা থেকে বাঁচতে সবাই নিজেদের বেলকনিতে দাঁড়িয়ে আজান দিচ্ছে, আবার কুয়েতে সবাই জোরে তাকবীর দিচ্ছে। বিপদের মুহূর্তে এই দুই ধরনের কাজই আমরা করতে পারি, বেশি বেশি আল্লাহু আকবার জিকির করতে পারি, ধৈর্য ধারণ করতে হবে এবং নামাজের মাধ্যমে বেশি বেশি বিপদ থেকে পরিত্রাণ প্রার্থনা করতে হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, সূরা বাকারা আয়াত 45। দুনিয়ায় আমাদের ওপর বিপদাপদ আসার অন্যতম কারণ আমাদের গুনাহ। আমাদের কৃতকর্মের ফল হিসেবে কখনো কখনো আমাদের ওপর বিভিন্ন বড় ধরনের বিপদ আসে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মেরই ফল, আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন, সূরা শুরা আয়াত 30। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, নিজেদের ক্ষমতাবান ভাবতে শুরু করে এবং দুর্বলদের ওপর প্রভুত্ব কায়েম করতে চায়, তখনই মহান আল্লাহ বিভিন্ন আজাব দিয়ে মনে করিয়ে দেন মানুষ কতটা দুর্বল। অতীতে বহু জাতিকে এ ধরনের অভ্যাসের কারণে মহান আল্লাহ আজাব দিয়ে শাস্তি দিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ফেরাউনের বংশ ও তাদের আগের লোকেদের আচরণের মতো তারা আল্লাহর আয়াতগুলো অস্বীকার করেছে, ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদের পাকড়াও করেছেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী, কঠিন আজাবদাতা, সুরাহ আনফাল আয়াত 52। কিন্তু বান্দা যখন তার ভুল স্বীকার করে মহান আল্লাহর কাছে ফিরে আসে, তাওবায় লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তাকে আজাব থেকে রক্ষা করেন। মহান আল্লাহ বলেন, আল্লাহ তাদের আজাব দানকারী নন, এমন অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করছে, সুরাহ আনফাল আয়াত 33। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্য গ্রহণ হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত অবস্থায় উঠলেন এবং কিয়ামত সংঘটিত হওয়ার ভয় করছিলেন। অতঃপর তিনি মসজিদে আসেন এবং এর আগে আমি তাকে যেমন করতে দেখেছি তার চেয়ে দীর্ঘ সময় ধরে কিয়াম, রুকু এবং সিজদা সহকারে নামাজ আদায় করলেন। আর তিনি বললেন, এগুলো হলো নিদর্শন যা আল্লাহ পাঠিয়ে থাকেন, তা কারো মৃত্যু বা জন্মের কারণে হয়, বরং আল্লাহতালা এর মাধ্যমে তার বান্দাদের সতর্ক করেন। কাজে যখন তোমরা এর কিছু দেখতে পাবে, তখন ভীত অবস্থায় আল্লাহর জিকের, দোয়া এবং ইস্তেগফারের দিকে ধাবিত হবে, বুখারি হাদিস 1059। সূর্য গ্রহণ ও চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে থেকে অন্যতম নিদর্শন। এগুলো দেখা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ চিন্তিত হয়ে যেতেন, লম্বা কিরাত ও সিজদায় নামাজ পড়তেন এবং সাহাবায়ে কেরামকে এই মুহূর্তগুলোতে বেশি বেশি দোয়া, তাকবীর, নামাজ ও সদকার প্রতি গুরুত্ব দিতেন। ইরশাদ হয়েছে, কাজী যখন তোমরা তা দেখবে, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, তার মহত্ত্ব ঘোষণা করবে এবং নামাজ আদায় করবে ও সাদকা প্রদান করবে, বুখারি হাদিস 1044। বিপদের মুহূর্তে আমরা বেশি বেশি সদকা করতে পারি, কারণ সদকার মাধ্যমে বিপদ দূর হয়ে যায়, মানুষের হায়াতে বরকত হয়, অপমৃত্যু কমে ও অহংকার অহমিকা থেকে মুক্ত থাকা যায়, আত্তারগিব ওয়াত তারহিব 2-65। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য আল্লাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলা সমাজ, তোমরা সাদগা করতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই বেশি। তারা জিজ্ঞেস করলেন, কী কারণে হে আল্লাহুর রাসূল, কী জন্য? তিনি বলেন, তোমরা বেশি পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর অকৃতজ্ঞ হও, বুখারি হাদিস 304। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে সমাজের একটি বড় অংশকে বেকার করে দিয়েছে, বেশি বেশি সদগার মাধ্যমে তাদেরও অনেক বড় সহযোগিতা হবে। জুবাইর ইবনে আবু সুলাইমান ইবনু জুবাইর ইবনু মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্র থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যায় উপনীত হয়ে এই দোয়াগুলো পড়া ছেড়ে দিতেন না, যার অর্থ এমন, হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা চাই, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা এবং আমার দিন দুনিয়া পরিবার ও সম্পদের নিরাপত্তা চাই, হে আল্লাহ, আপনি আমার দোষ ত্রুটিগুলো ঢেকে রাখুন এবং ভীতিপ্রদ বিষয়গুলো থেকে আমাকে নিরাপদে রাখুন, হে আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন আমার সম্মুখ হতে, আমার পিছন দিক হতে, আমার ডান দিক হতে, আমার বাম দিক হতে এবং আমার অপর দিক হতে, হে আল্লাহ, আমি আপনার মর্যাদার ওয়াসিলায় মাটিতে ধ্বংস হয়ে যাওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাইছি,
আবু দাউদ, হাদিস 5074। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তিলাওয়াত করবে তার জন্য এই আয়াত দুটি যথেষ্ট। বুখারী হাদিস 4008। মুয়াজ ইবনে আবদুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, এক বর্ষণমুখর খুবই অন্ধকার কালো রাতে আমাদের নামাজ পড়বার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলাম। আমরা তাকে পেয়ে গেলাম। তিনি বললেন, বলো। আমি কিছুই বললাম না। পুনরায় তিনি বললেন, বলো। আমি কিছুই বললাম না। তিনি আবার বললেন, বলো। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, কি বলবো? তিনি বললেন, তুমি সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে তিনবার সূরা কুলহু আল্লাহু অর্থাৎ সূরা ইখলাস, সূরা নাস ও ফালাক পড়বে, এতে তুমি যাবতীয় অনিষ্ট হতে রক্ষা পাবে। আবু দাউদ, হাদিস 5082। আমাদের যেহেতু সাধারণত ব্যস্ততার কারণে কোরআন তিলাওয়াতের সময় কম দেওয়া হয়, অনেকে রমজান ছাড়া কোরআন খতমের সুযোগই হয় না, তাদের জন্য বর্তমান সময়টা কোরআন খতম করার জন্য উপযুক্ত সময়। আল্লাহ হয়তো ঘরে ঘরে কোরআন তিলাওয়াতের উসিলায় আমাদের ক্ষমা করে দিতে পারেন।